কবে শুরু হয়েছে সেটা লেখা ছিল না, কিন্তু প্রায় আনুমানিক 175 বছরের উপর হয়ে গেছে এই পুজো শুরু হয়েছে। আমার বাবার কাছে শুনেছি অ্যারাউন্ড 1995 সাল মতন, ওই সময় যে 150 বছর অতিক্রান্ত, আমাদের এক পূর্বপুরুষ মা দুর্গার রক্তিম মূর্তি দেখেছিলেন স্বপ্নে, সেই স্বপ্নাদেশেই পুজো শুরু হয়। তারপর থেকে চলে হয়ে আসছে এই পুজো ইস্ট বেঙ্গলের অধুনা বাংলাদেশ, তার চাঁদপুর অঞ্চলে আমাদের বাড়ি ছিল, সেখান থেকে পুজো শুরু হয়। তারপরে দেশ বিভাগের পরে 1958 সাল থেকে কলকাতায় এই পুজো আবার বাবা শুরু করে, আর তখন থেকে প্রতি বছরই এই পুজো হয়ে আসছে। জন্মাষ্টমীর দিন আমাদের খুঁটি পুজো হয়, যেদিন আর কি এটাই মানে পুরাকালে যেটা হতো সেই দিনই মূর্তি গড়া শুরু হতো, আজকাল আর তা হয় না, আজকাল আগেই শুরু হয়ে যায়, কিন্তু জন্মাষ্টমীর দিন একটি আনুষ্ঠানিকভাবে একটি খুঁটি পুজো হয়, যেদিন ধরে নেওয়া হয় যে দুর্গা পূজার দুর্গার মূর্তি বাড়ানো শুরু হয়ে গেছে। অল্প কিছু কথা বলতে গেলে এক সময় এটি পুরোপুরি শাক্ত মতে পুজো হতো, যখন মহিষ বলিও হতো, সেই মহিষ বলির যে কাতান তা আমার বাবারা ছোটবেলায় এই নাট মন্দিরে দেখেছে। তারপরে ধীরে ধীরে মহিষ বলি থেকে ছাগ বলি শুরু হয়। যবে আমার বাবা এই পুজোর দায়িত্ব পান, উনি সেগুলি তুলে দিয়ে এখন শুধুমাত্র চালকুলিও বলি। আমাদের ঘরে যেরকম ধরুন দাদু যখন ঠাকুর তৈরি করতো সেই টাইমে যারা ঠাকুর নিত, এবছরও মানে এখনও কনস্ট্যান্ট তারা নিয়ে যাচ্ছে। যেমন এই ফার্স্টের ঠাকুরটা, ওটা হচ্ছে পাইকপাড়া আদি সার্বজনীনের ঠাকুর, ওটা প্রত্যেক বছর রাগি মূর্তিটা অ্যাকচুয়ালি রাগি মূর্তি তৈরি হয়, সেটা দাদুর আমল থেকে নিচ্ছে, এখনও ইনফ্যাক্ট ওরা নিয়ে যাচ্ছে। আর এই ঘরে ম্যাক্সিমাম মূর্তি আমাদের দাদুর আমলের ঠাকুর যারা নিত তারা এখনও কনস্ট্যান্ট নিচ্ছে, ধর ওদের একই মূর্তিটা একইভাবে ওরা নিয়ে আসছে, ওরা কিছু চেঞ্জ করেনি, কেন কি ওদের আদি পুজো মানে ওদেরও একটা মানে তার মানে দাদুর আমল থেকে যেইভাবে পুজোটা ওরা দেখে আসছে রাগি মূর্তি রুদ্রমূর্তি, সেই রুদ্রমূর্তি এবার মানে ওরা এখনও কন্টিনিউ করছে। আমার বাবার থেকে ব্যবসাটা চলে আসছে, আমি রিসেন্টলি জয়েন করেছি, 2.5 বছর ধরুন কাজটা করছি। আমার দাদুর বাবার ব্যবসা থেকে চলে আসছে ঠাকুরের মুখটা, যেটা ডাইস থেকে যেটা তৈরি হয় মাটির প্রলেপ দিয়ে, সেই জিনিসটা আমি তৈরি করে তারপরে আমার বাবার সেই জিনিসটাকে পরিষ্কার করে মায়ের মূর্তিটাকে বোনা। এই ইদানিং গত 2 বছর ধরে একদমই ব্যবসা শেষ, ব্যবসার কিছু নেই, কেন কি 2019 অবধি যেই ফ্লোটাতে ব্যবসা চলছিল করোনার পরিস্থিতি আসার পর অনেকের ইনকাম বন্ধ হয়ে গেছে, অনেকের চাঁদা উঠছে না, যার কারণে কি আর কি লোকেরা এখন কম বাজেটের দিকে এগোচ্ছে। এখন আমাদের পরিস্থিতিটা হয়ে গেছে যে হারে চারিদিকে যে জিনিসপত্র দাম বেড়ে গেছে ওটা আমরা ঠিক কুলিয়ে উঠতে পারছি। এবার পার্টিরা যদি আস্তে আস্তে যদি পরিস্থিতি স্বাভাবিকের দিকে যায় তখন হয়তো আমরা আবার ঘুরে দাঁড়াতে পারি। তবে গত বছরের থেকে ঠাকুরের চাহিদাটা এবার একটু বেড়েছে, কিন্তু বাজেট অনেক কম, যার কারণে আমাদের একটু অসুবিধার মধ্যে চলেছে। একটা পার্টি যেটা আপনার 10-12 ফুটের মতো 1-1.5 লাখ টাকা বাজেট ছিল, সেটাকে তারা 20-30 হাজার টাকা 25 হাজার টাকার মধ্যে তারা বলছে যে কম কম বাজেটের মধ্যে করে দেবে। এবার জিনিসপত্রের দাম আমাদের যে হারে বেড়ে গেছে সেটা ঠিক পার্টিরা বুঝতেও পারছে না, অতটা হয়তো আমরাও সেইভাবে আমরা চেষ্টা করছি দেবার, তারা আমাদের থেকেই ঠাকুরটা দেয়, তাই আমরা চেষ্টা করছি হাসি মুখে ঠাকুরটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু পরিস্থিতির কারণে আর কি আমরা এখন সমস্যার মধ্যে আছি। করোনা 2 বছর ধরে যেভাবে হচ্ছে, এপ্রিল মাস থেকে আমাদের কাজ শুরু হয়ে যায়, ধরুন মার্চ এপ্রিল থেকে আমাদের কাজ শুরু হয়। প্রথমে আমাদের কাঠামো স্ট্রাকচারটা তৈরি হয়, কাঠ এনে কাঠামো স্ট্রাকচারটা তৈরি হওয়ার পর তারপরে খড়ের স্ট্রাকচার তৈরি হয় আমাদের দুর্গা মূর্তি। খড়ের স্ট্রাকচার তৈরি হওয়ার পর একে একে মাটির প্রলেপ 2-3টা প্রলেপ দিয়ে আমাদের এই স্টেজে মাটির মূর্তিটা আসে, তারপর এই মূর্তিটাকে পরিষ্কার করা হয়। পরিষ্কার করার পর আমরা রঙের কিছু কিছু জায়গায় এখানে যে ঠাকুরগুলো বাইরে যায়, আমাদের ঘর থেকে অনেকবার বাইরে গেছে, বাইরে বলতে আউট অফ ইন্ডিয়া, তো সেখানে আমাদের ফাইবারের স্ট্রাকচার তৈরি, মানে মাটির স্ট্রাকচার হয়ে তারপরে ওটা ফাইবারে তৈরি।
ওটা আমার কাছে ইউএসএ তে একবার গেছে, লন্ডনে ওইদিকে সাইডে একবার গেছে, তো দু তিনটে জায়গায় আমাদের গেছে। এমনি আমাদের পাঁচ ছজন সাতজনের মতো কাজ করে ঘরে যারা সেই কাজ করে। ওটা হচ্ছে আমি আমি কনসেন্ট্রিক্সে কাজ করতাম, আইটি সেক্টরে কাজ করতাম, তো সেখানে সেই জায়গাটাও আমার একটা ইচ্ছে ছিল কি সেই জায়গাটাও আমার দেখা যে বাইরের পরিবেশটা কিরকম। তো বাইরের পরিবেশও আমি দেখে এসেছি, দেখার পর আলটিমেটলি মনে হলো যে আমি যদি এই ব্যবসাটাই পাই, যে আমি যদি স্টপ করে দিই তো আলটিমেটলি জায়গাটা বন্ধ হয়ে যাবে, আমার বাবার পরে আর কেউ এগোবে না, মানে নামটাও আস্তে আস্তে হয়তো মুছে যাবে, শ্রীকৃষ্ণ পাল বা রুদ্রজিৎ পাল নামটা মুছে যাবে। তো সেটার দিকে একটু অন্য চিন্তা ভাবনা করে ভাবলাম যদি আমি কিছুটা এগিয়ে নিয়ে যেতে পারি, যদি আমি এই ব্যবসার হাল করতে পারি, সেই কারণেই আমার আর কি সেই ইনস্পিরেশনে একটু এগিয়ে যাবো। দাদুর থেকে শিখেছি, শ্রীকৃষ্ণ পাল ওনার কাছ থেকে আমি 20-25 বছর ধরে কাজ করছি। কাজের সময় এখানে আমরা থাকি, বাকি সময় বাড়ি চলে যাই, কাজের মধ্যেও বাড়ি যাওয়া আসা করি। কঠিন বলতে কিছুই নেই, কিন্তু সময় বেশি লাগে, দুর্গা প্রতিমা গড়তে বেশি সময় লাগে, যেহেতু অনেক কিছু গড়তে হয়, সিংহ মহিষ অসুর দুর্গা গণেশ কার্তিক লক্ষ্মী সরস্বতী, তার সাথে বাহনরা আছে অনেক, বীণা থাকে, মাছ থাকে, পেঁচা থাকে, ময়ূর থাকে, এই জন্য বেশি সময় লাগে। আমি মাধ্যমিক পাস করি, আমাদের একটা কালী পুজো হয়েছিল, আমি তখনই ভাবলাম যে মনে হয় এই কাজটা খুব ভালো, সেই হিসেবে ওই কাজের মধ্যে যুক্ত হয়ে গেছে। আমাদের মায়ের কাকা দাদু বুঝলেন তো, এই মূর্তি যে জায়গায় রয়েছে বা একটা শিক্ষার জায়গা, মানুষ কাজ করা শিখতে পারবে বা কাজ করতে পারবে এরকম একটা জায়গা আছে, উনি জানতেন, যে জানার পরে আমাদেরকে নিয়ে আসে, এইভাবে যোগাযোগের মধ্যে আমরা আসি। বলতে সত্যি কথাই কি, ছোটো ঠাকুর করতে অসুবিধা হয়, আমরা বড়ো ঠাকুরের কাজটা করতে করতে একটা অভ্যেস হয়ে গেছে, তো ওই জন্য ছোটো ঠাকুর করতে গেলে খুবই অসুবিধা হয়। আমাদের মালিক কিনে আনেন, এগুলো মাটি দেওয়ার লোক আছে যারা মাটির ব্যবসাই করে, এটা হচ্ছে এঁটেল মাটি, এঁটেল মাটি দিয়েই আমাদের কাজ হয়, তেলে মাটি আর এঁটেল মাটি, চিট আছে মাটির, চিট ধরনের মাটি, একটু আঠা টাইপের আছে, ওই জন্য আঙ্গুর বা ফিনিশিং মাটির কাজগুলো যেখানে যেরকমের যেমন দাঁত করা হয়েছে, ওই দাঁতটা এইভাবে দাঁড়িয়ে থাকবে না, যদি একটু আঠা টাইপের মাটি চিট মাটি না হয়, যেখানে যেরকম মনে হয় সেরকম ভাবে ইয়ে করতে হবে। এই মুখটা ছোট ছিল, এখানে একটা দেখুন এই মুখটা ছোট ছিল, ছোট মুখটাকে পাল্টে একটা বড় মুখ লাগা করতে হবে। ফিল করেছি যে এখানে আপনার ধরুন এই যে জায়গাটা কুমারটুলি জায়গাটা, এটা তো অনেক বছর আগে এই জায়গাটা ডেভেলপ ঠিক মতো করে, পার্সোনালি আমার ফিল হয় যে যদি এই জায়গাটা একটু ডেভেলপ হয়, কেন কি এটা তো একটা ইন্টারন্যাশনাল মার্কেটে চলে গেছে, বহুত ফরেনার্সরা এখানে আসে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই জায়গাটা যদি একটু ডেভেলপ করে, আশা করি তাদেরও আসে এসে দেখতে সুবিধা হবে এবং আমাদেরও কাজ করতে সুবিধা হবে। এসে ধরুন বর্ষাকালে আমাদের এই সমস্ত জায়গা কাঠের জায়গা থেকে উঁচু উঁচিয়ে জল পড়ছে, মানে জল পড়ে জায়গাটা পুরো ভেসে যায়, এবার আমাদের মাটির ঠাকুর, মাটির ঠাকুরে যার কারণে আমাদেরকে খুব প্রোটেক্টেড হয়ে থাকতে হয়, এই প্লাস্টিক দেওয়া বা টিনগুলোকে রিপেয়ারিং করা সেইভাবে আমাদের চলে আসছে, এইভাবেই আমরা দেখে আসছি। তো জিনিসগুলোকে যদি একটু ডেভেলপমেন্ট করা যায়, ডেভেলপ করা যায়, তাহলে কি বাইরে যারা আসে তাদেরও একটু মানে ক্লিন জিনিসটা হলো, আমাদেরও কাজ করতেও সুবিধা হলো, এই জিনিসটা আমি একটু ফিল করি, তো যদি জায়গাটা একটু ডেভেলপ করে দেন ভালো। ক্যাপচার করা আর তারপর খড় বন্ধা সব কিছু কঠিন, মানে ক্ষমতার প্রয়োজন আর কি, তিনজনের নিচে হয়।
দুর্গাটা করতে তিন দশের এপ্রিল মাস থেকে শুরু করা হয়। মানে ধরুন বারো মাসই কারো চলে, একটা না একটা দুর্গা যাবে, লক্ষ্মী আসবে, লক্ষ্মী যাবে কালী আসবে, কালী যাবে জগদ্ধাত্রী আসবে, তারপর আবার কিছুদিন তারপর সরস্বতী আসবে, তারপর আবার দোল পূর্ণিমা পরে আবার কাজ আরম্ভ করবে। একটা নিয়ম দুটো আছে, একটা নিয়ম হচ্ছে 10 ঘন্টা, একটা নিয়ম হচ্ছে 8 ঘন্টা। 8 ঘন্টা যারা করবেন তার জন্য থাকতে দেওয়া হয়, 8 ঘন্টা করেন তারা এখানে থাকতে দেওয়া হয়। এপ্রিল মাস থেকে আমরা কালী পুজো পর্যন্ত আসনা সেটা তো চাইছি না, কেন এই কাজটা তো 6 মাসের কাজ, বুঝলেন। তারপরে আবার আমাদের অন্য কাজ না থাকলে কাজ কি করে আমাদের সংসার চলবে? কাজ সরস্বতী পুজোর পরে তার কাজ বন্ধ হয়ে যাবে, তারপর আবার কখন সেই এপ্রিল মে মাসে কাজ শুরু করবো, আবার পয়সা তখন কাজ শুরু করলে তখন পয়সা খরচা ব্যাপার, কিন্তু তখন পয়সা বাড়বে তো, কিন্তু পয়সা তার ঢুকবে না, পয়সা ঢুকবে সেই আগস্ট অক্টোবর মাস থেকে। তারপরে আমাদের অসুবিধে পড়তে সংসার, দুটো ছেলে আমার দুটো ছেলে ওই বিশ্বভারতী পড়াশোনা করছে, একটা 12 ক্লাসে আছে, একটা এমএসসি করছে। বাবার ব্যবসা ছিল, সারা বছরই আমার কাজ চলে, সারা বছরই কাজ, সারাদিন গেলে যা যা গয়না প্রয়োজন সেগুলো গয়নাটাই আমি তৈরি করি, পা থেকে মাথা অবধি যেখানে যেটা প্রয়োজন, মাথা আছে, হাত আছে, গলা আছে, সব কিছুই তার সাহায্যের ব্যাপার। দুর্গা পুজো বলতে আলাদা করে প্রস্তুতি নেওয়া হয় না, মোটামুটি ধরুন 10 মাস কাজ হয়, 12 মাসে বছর 10 মাস কাজ হয়। প্রথমটা ডিজাইনটা আমাদের কিছু কাস্টমার আছে, তাদের যখন প্রয়োজন হয় তখন তারা নেই, এখানে বছর বছর চেঞ্জ হয়, বুঝলেন, বছর গেলো আবার তো আবার 2 বছর পর আসবে, এরকম না। আমাদের বাড়িতে একটা ব্যাপার হচ্ছে যে আমাদের ভোগ হয় না, সব পুজোতে কি হয় ভোগ হয়, কিন্তু আমাদের কোনো ভোগ হয় না, কিন্তু আমরা বাড়িতে সবাই মিলে নারকেলের নাড়ু বানাই, যেটা আমার হাজব্যান্ড বানায় নিজে হাতে, এবং আমিও এসে ওর সাথে বিয়ের পরে এসে শিখেছি একসাথে, সেটা একটা সারা দিন ধরে আমরা নারকেলের নাড়ু বানাই, বিভিন্ন রকমের নাড়ু হয়, তার মধ্যে একটা হয় ইঁচার মাথা, যেটা হয় নারকেল আর চিনি দিয়ে নাড়ুটা করে সেটাকে ঘিতে ভাজা হয়, সেটা দারুণ খেতে হয়, মানে সত্য যারা খেয়েছে অসাধারণ খেতে হয়। ইঁচার মাথা মানে ওই চিংড়ি মাছের মাথার শেপের হয় বলে ইঁচা, মানে এখানে চিংড়ি মাছ হিসেবে বলা হচ্ছে, তো সেটার শেপটা ওরকম আসে বলে ওটার নাম হচ্ছে ইঁচার মাথা। তো আমাদের অনেকগুলো আমরা তৃতীয়া চতুর্থীর দিন বা কখনো মানে সুযোগ সুবিধা মতো আমরা আগে পুজো প্রতিমা আসার আগে আমরা নারকেলের নাড়ুগুলো বানাই, এবং মাটির কিছু হাড়ি আছে তাতে করে আমরা প্রিজার্ভ করে রাখি। আর কি বলবি, বাড়িতে লোকজন আসে পুজোর আগে বাড়ি ঘরদোর পরিষ্কার করা মানে একটা বিশাল কাজ আর কি, আর পাড়ার সবাই মিলে এসে পুজো দেন, আমাদের মেইনলি ফল প্রসাদ আর ওই নাড়ু দিয়েই ভোগ দেওয়া হয়, এই আর কি। বাড়িতে সবাই মিলে আসে, বাড়িতেই আমরা রান্নাবান্না করি, যারা আসে তাদের আমরা খেয়ে যেতে অনুরোধ করি, নিরামিষই হয় প্রত্যেক দিন। আর আমাদের বিজয়াতে মানে দশমীর দিন আমাদের সাধারণত সবার কি সন্ধ্যাবেলায় ঠাকুর ভাসান হয়, আমাদের হয় দশমীর দিন সকালবেলা, সকালবেলা ভাসান হয়, আত্মীয় স্বজনরা সবাই আসেন, আমাদের বাড়ির পাশেই পুকুর আছে, সেখানে আমরা একটু আমাদের পাড়াটা পরিক্রমা করে তারপরে পুজো মানে আমাদের পুকুরেই বিসর্জন করা হয়, তারপরে বাড়িতে আসি আমরা, ঠাকুরমশাই এসে শান্তির জল ছেটান, তারপরে বাড়িতে খাওয়া দাওয়া করে সবাই বিজয়া শুভ বিজয়া করে বাড়ি যে যার বাড়ি ফিরে যায়। দশমীর দিন সব জায়গায় হয়, সেটা আমরাও সেটা ফলো করি, ভোগ হয় না কিন্তু আমরা বাড়িতে লার্জ স্কেলে খিচুড়ি রান্না করি, খিচুড়ি তার সাথে ওই বাঁধাকপির তরকারি বা লাবড়া বেগুনি চাটনি এগুলো সব আমরা করি, সবাই আসে ওই খিচুড়ি খেতে, তো আমরা খুব এনজয় করি। অনেক কাজ থাকে, রেস্ট হয় না, শরীর খুব খারাপ লাগে, কিন্তু তার মধ্যে একটা আলাদা আনন্দ আছে, সবাই মিলে এসে আমরা একসাথে পুজো করাটা খুব ভালো লাগে।
আমি তো মেয়ে We will be able to continue this puja for eternity.